জৈব অভিব্যক্তি মানে জীবের অভিব্যক্তি, অজৈব নয়, কোনো যান্ত্রিক নয়। তোমরা জানো যে অজৈব বা যান্ত্রিক অভিব্যক্তিও পৃথিবীর বুকে বিরাট ঘটেছে। আমাদের পৃথিবী সৃষ্টির কালে যেখানে বুঝতে পারছো যে প্রাণেই ছিল না, সেখানে প্রাণ তো এলো, কিন্তু সেই প্রাণ অতি সরল আকারে এসেছিল। প্রাণগুলি পরবর্তীকালে তাদের থেকে জটিল রূপ নিয়েছে জীব আকারে। সেই জৈব অভিব্যক্তি সেটাই যেটা জীবেদের ক্রমশ উন্নতি হচ্ছে, জটিল হচ্ছে, এবং তাদের এই যে উন্নতির গতি প্রকৃতি তা গতিশীলভাবে চলেছে, আজও থেমে নেই। তাহলে জৈব অভিব্যক্তি মানে জীব দেহের অভিব্যক্তি। অভিব্যক্তি শব্দের আরেকটি যে অনুরূপ শব্দ সেটি হলো ক্রমবিকাশ, অর্গ্যানিক ইভলিউশন তার ইংরেজি শব্দ, অর্থাৎ জৈব অভিব্যক্তি। যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায় সরল জীব থেকে ক্রমশ উন্নত জটিল বহুকোষী জীবের আবির্ভাব ঘটেছে, এবং সেই মন্থর মানে ধীরে ধীরে হয়, হঠাৎ করেই একটা প্রজাতি ছিল, জীব প্রজাতি ছিল, সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমনটি নয়, দীর্ঘদিন সময় লাগে একটা জীব প্রজাতি থেকে আরেক জীব প্রজাতির আবির্ভাবের। এই জন্য ওটাকে বলা হয়েছে মন্থর, অর্থাৎ ধীরে ধীরে, এবং গতিশীল অর্থাৎ থেমে নেই, আজও হচ্ছে। আজকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে মানুষের আবির্ভাব পৃথিবীর বুকে হয়ে, আর উদ্ভিদ জগতের ক্ষেত্রে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদগুলোই সর্বশ্রেষ্ঠ উদ্ভিদ। একটি পার্টিকুলার উদ্ভিদকে চিহ্নিত করা যায় না, যেমন প্রাণীদের যায় যে মানুষই সর্বোন্নত এই আজ পর্যন্ত। অভিব্যক্তি দুটো দিক আছে, অভিব্যক্তি বা ক্রমবিকাশে। প্রথম একটা প্রাণীর উদ্ভব দিক রয়ে হয়ে গেছে, এরপরে দুটো দিক আছে। এই যে অভিব্যক্তি হয়েছে, মুখের কথায় কেউ কোনো দিন কোনো কিছু মানেন না, তাহলে কি কি করলে মানেন না? প্রমাণ দাও। তাহলে সেই সাক্ষ্য প্রমাণের মতো জীবজগতে ছড়িয়ে থাকা যে প্রমাণগুলি আলোচনা করলে বোঝা যায় যে সহজ সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব ঘটেছে, সেটাই জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ। এই প্রমাণগুলির মধ্যে অনেক প্রমাণ আছে, তার মধ্যে তোমাদের বেছে বেছে কয়েকটি প্রমাণ সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। এটা একটা প্রমাণের বিষয় যে অভিব্যক্তি ঘটেছে পৃথিবীর বুকে, কেমন করে অভিব্যক্তি হয়েছে, এটাকে বলে অভিব্যক্তির তত্ত্ব, থিওরি। এই থিওরিটা তোমাদের বইয়ে আগে আলোচনা হয়েছে, প্রমাণগুলো পরে আলোচনা হয়েছে। আমি কিন্তু আমার ক্লাসে আগে প্রমাণগুলো আলোচনা করব, পরে থিওরিগুলো করব। তাহলে থিওরি বলতে এখানে দুটো তত্ত্ব তোমাদের আলোচিত হবে পরের ক্লাসে, সেটা একটা লেমার্ক তত্ত্ব, একটা হচ্ছে ডারউইন তত্ত্ব। সপক্ষে প্রমাণগুলি আজকে আলোচনা হবে। তার প্রথম একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে জীবাশ্ম গঠিত প্রমাণ। জীবাশ্ম যেটা ফসিল বলি, সেই ফসিল মানে কি? পাললিক শিলাস্তরে জমে জমে পাললিক শিলা যে গঠিত হয়, সেই পাললিক শিলাস্তরে জীবে আংশিক বা পূর্ণ যে ছাপ, বা জীবটাই প্রস্তরীভূত বরফের মধ্যে বা অন্য কোনোভাবে থেকে গেল, কঠিন আকারে হয়ে গেল, সেই যে পরিবর্তিত জীব শুষ্ক আকারে থেকে যাওয়া বা তার আংশিক ছাপ পাললিক শিলাস্তরে উঠে যাওয়া, বা জীবটার সম্পূর্ণ জৈব বস্তুটা পচে নষ্ট হয়ে গেল আর পাললিক শিলাস্তরে তার আংশিক ছাপ থেকে গেল, বা পূর্ণ জীবটারও ছাপ থেকে গেল, এই জীবের আংশিক বা পূর্ণ পাললিক শিলাস্তরে যে ছাপগুলো পাওয়া যায় সেইগুলোকেই জীবাশ্ম বলে, ফসিল। এই ফসিল দেখে বিভিন্ন প্রমাণ প্রচুর, এটা সবচেয়ে একটা বড় এভিডেন্স যে কিভাবে জীবের আবির্ভাব হয়েছে। তার মধ্যে বেছে বেছে তোমাদের এই যে আধুনিক যে ঘোড়া হর্স, এরা কিভাবে এদের বিবর্তন হয়েছে তার জীবাশ্মগুলো একেবারে স্তরে স্তরে সাজিয়ে দিয়ে একটা প্রমাণ খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। ঘোড়ার যে জীবাশ্ম, ঘোড়া এখন যে দেখতে পাচ্ছ, এখন এটা আমাদের মানুষের সমান প্রায় উচ্চতা, কিন্তু এদের পূর্বপুরুষ এদের উচ্চতা অনেক কম ছিল, এদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কম ছিল, সেই রকম উন্নত বৈশিষ্ট্য ছিল না। এখন অনেক দ্রুত ছুটতে পারে ঘোড়ারা, সেই রকম ছুটবার ক্ষমতা ছিল না, শারীরিক আয়তনও ছিল না, গ্রীবা লম্বা ছিল না, মাথা লম্বা ছিল না, হাইট কম ছিল, পায়ের সামনের এবং পিছনের পায়ে একাধিক আঙুল ছিল, সামনের পায়ে চারটে আঙুল ছিল, পিছনের পায়ে তিনটে করে আঙুল ছিল, এই থাকাটা ক্রমশ ক্রমশ করে এক আঙুল হয়ে গেল, উচ্চতা অনেক বেড়ে গেল, দাঁতের প্রকৃতিটা পরিবর্তন হলো, অনেক বেশি দ্রুতগামী হলো। এই যে পরিবর্তন, এবং এইগুলো জীবাশ্মর দ্বারা,
তাদের নানা রকম নাম এবং আবির্ভাব কাল। তাহলে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণ এটি তোমাদের সিলেবাসে, ক্লাস টেনের সিলেবাসে খুব একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। আমরা যদি ঘোড়ার জীবাশ্মগুলো দেখি, প্রথমে আমরা একেবারে একে লিখেছি, দেখো ইকুয়াস, এই ইকুয়াস বা ইক্কাস উচ্চারণ করা হয়, ইক্কাস, ইক্কাস কেভালাস আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম, তার গণগত নামটা ইক্কাস বা ইকুয়াস উচ্চারণ করা হয়, এটা একেবারে আধুনিক। এখন এইখানে যদি একেবারে পাঁচ নম্বর মধ্যবর্তী আরো তিনটা আছে, আধুনিক আর সবচেয়ে প্রাচীন যে জীবাশ্মটা সেটার নাম হচ্ছে ইউহিপ্পাস। তাহলে আমাদের এটা একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর আবির্ভাব কালগুলোকে ভাগ করা হয়, সারণি আছে, সময় সারণি। আমাদের 460 কোটি বৎসর পৃথিবীর যদি উদ্ভব হয়, সেই সময়কালটাকে কয়েকটা বৃহৎ এককে ভাগ করা হয়, যাতে অনেকটা বেশি সময় দেওয়া হয়, সেটা বৃহৎ একক। সেই এককটার নাম হচ্ছে এরা, বাংলায় নানা রকম বাংলা করা হয়, তাহলে ইংরেজি শব্দটা এরা, ইয়ারে, এরা, এটা বিরাট। এইরকম যে আধুনিক থেকে যদি আমি পিছন দিকে পিছিয়ে যাই, তাহলে এইরকম ভাবে এরাগুলো পাবো, সিনোজোয়িক এরা, এটা চলছে এখনো পর্যন্ত, বেশ কিছু কাল আগে তৈরি হয়েছে, সিনোজোয়িক এরাতেই, তার আগেরটা মেসোজোয়িক, হ্যাঁ, প্যালিওজোয়িক, প্রোটিরোজোয়িক, আর্কিওজোয়িক, এইসব যে এরা, এদেরকে, এরাগুলোকে অপেক্ষাকৃত ছোট সময়কাল, তাকে বলে পিরিয়ড ইংরেজিতে। এবারে কোনো কোনো লেখক কাল, যুগ, পর্যায় নানা রকম নাম দিয়ে করেন, কিন্তু সেইগুলো সব সময় ম্যাচিং পাবে না শব্দটা বাংলা শব্দ। তাহলে এরাকে ছোট ভাগ করা হয় পিরিয়ডে, আর পিরিয়ডকে ভাগ করা হয় আরো ছোট এককে, সময় এককে। যেমন আমরা বৎসর বৃহৎ একক, তাকে মাস, মাসকে সপ্তাহ, দিন, ঘন্টা, এরকম করে ভাগ করে দিই, এটা হচ্ছে অনেক অনেক বৎসর, কোটি কোটি বৎসরের একটা ভাগ। সেই 460 কোটি বৎসরের মধ্যে যে দিকে প্রাণ ছিল না, সেটা অ্যাজোয়িক এরা, তারপরে আর্কিওজোয়িক, প্রোটিরোজোয়িক, প্যালিওজোয়িক, মেসোজোয়িক, সিনোজোয়িক। এই সিনোজোয়িক মানে সাম্প্রতিক, তার দুটো পিরিয়ড আছে, একটাকে কোয়াটারনারি, টারসিয়ারি বলে। এই টারসিয়ারে বেশ কয়েকটা ইপোক আছে, সেই ইপোকগুলোর নাম অনুযায়ী ওই জীবাশ্মগুলোর নাম দেওয়া আছে। তাহলে এতগুলো কথার মধ্যে দুটো সিনোজোয়িক এরার দুটো পিরিয়ড আছে, একটাকে কোয়াটারনারি আর একটাকে টারসিয়ারি। তাই টারসিয়ারি পিরিয়ডেরই আরো ছোট এককে ভাগ করা হয় বেশ কয়েকটা ইপোকে, তার মধ্যে প্যালিওসিন সবচেয়ে প্রাচীন ইপোক, তারপরে ইওসিন, এখানে দেখো ইওসিন, যেটা আজ থেকে মোটামুটি একটা 55 মিলিয়ন, মানে 5.5 কোটি, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, আজ থেকে গণনা করলে 55 মিলিয়ন বৎসর পূর্বে, মানে 5.5 কোটি বৎসর পূর্বে, এই যে ইওসিন ইপক, এই ইপকটা স্টার্ট হয়েছিল সময় সারণীতে। তখন যে জীবাশ্মটা সেই কালীন জীবাশ্ম পাওয়া যায়, সেটাই প্রমাণিত ঘোড়ার সবচেয়ে প্রাচীন জীবাশ্ম। এবং তার উচ্চতা দেখো বেকেটে লেখা আছে 30 সেমি, 30 সেমি মানে 1 ফুট। আজকে 5 ফুটের আধুনিক হর্সগুলো, তার যেটা পূর্বপুরুষ, প্রাচীন পূর্বপুরুষ, এই ইওসিন ইপোকে আসা ইওহিপ্পাস তার নামকরণ করা হয়, যেটাকে হর্স অফ ডন বলে, প্রভাতকালীন, প্রথমকালীন। এই ইওহিপ্পাসের উচ্চতা মাত্র 1 ফুট ছিল, এবং তার বৈশিষ্ট্য ছিল কেমন না, সামনের পায়ের 4টে আঙুল, 1 নম্বরটা নেই, 2, 3, 4, 5 নম্বর আঙুল আছে, 3টা কিছু বেশি লম্বা, বাকিগুলো সবই মাটি স্পর্শ করত, পিছনের পা দুটোতে 4টে পা, তাহলে সামনের পায়ে 4টে করে আর পিছনের পায়ে 3টে করে আঙুল, ওই 2, 3, 4, একও নেই, পাঁচও নেই, সেগুলো একবারে ক্ষয়িষ্ণু, আর 2, 3, 4 মাটি স্পর্শ করত। এই যে ইওহিপ্পাস, তার মুখমণ্ডল ছিল ছোট, তার দাঁতগুলো বিশেষ করে পেশক, পুরোপেশক দাঁতের মধ্যে খান ছিলই না, অল্প খান পরে পরে শোধতে লাগলো। এই যে আমাদের এখন এই যে আমরা ভিতরের দিকের প্রতি চোয়ালের ঊর্ধ্ব নিম্ন চোয়ালের যে পেশক দাঁত আছে, সেই আমাদের মানুষের, তেমনি ওদেরও ঘোড়ার যে পেশক দাঁত ছিল সেইগুলো খানবিহীন, এবং ওর যে ক্রাউন অংশ, দাঁতের দুটো অংশ হয় রুট আর ক্রাউন, ক্রাউন অংশটা অত্যন্ত ছোট ছিল। সিমেন্ট, আধুনিক ঘোড়ার যে দাঁত তৈরি হওয়ার জন্য যে কোনো, আমাদেরও তাই, যে পদার্থটা লাগে সেটা সিমেন্ট বলা, তো সেই পদার্থটাও কম ছিল।
তো তারও অভিব্যক্তি হচ্ছে, আঙ্গুলের অভিব্যক্তি হচ্ছে, উচ্চতার অভিব্যক্তি হচ্ছে, গ্রীবার দৈর্ঘ্যের অভিব্যক্তি হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা পিছন দিকের থেকে পাঁচ নম্বর থেকে উঠে আসলে আধুনিকটায় যাব। এরপরে দ্বিতীয় যে ওর থেকে যে জীবাশ্মটা পাওয়া গেল ওর পরবর্তীকালীন, তখন দেখো এটা কমিয়ে দেওয়া হয়েছে সময়টা, আজ থেকে সেটা 35 মিলিয়ন মানে 3.5 কোটি বছর পূর্বে। আর সেই ইপোকটার নাম অলিগোসি। আর সেই সময়কালীন যে মধ্যবর্তী সময়ে যে ঘোড়াটা জীবাশ্মটা আবিষ্কার হয়েছিল সেগুলো তো এখন নেই, জীবাশ্ম ছাপ ধরেই বর্ণনা হচ্ছে, আমাদের মানুষেরা কেউ দেখেইনি সেগুলো, তখন মানুষ হয়নি কি দেখবে, মানুষ তো অত প্রাচীনকালে নেই পৃথিবীর বুকে। তাহলে তখন এই ঘোড়াগুলো যে দেখতে পাচ্ছিলাম সেগুলো আজকে যা বর্ণনা দিচ্ছি তা ছাপ দেখে, তো ওই যুগের একটি জীবাশ্ম অলিগোসিন ইপক তার 35 মিলিয়ন বৎসর অর্থাৎ 3.5 কোটি বৎসর পূর্বে মেসোহিপ্পাস নাম দেওয়া হলো, যার উচ্চতা 2 ফুট 60 সেমি 60 সেমি উচ্চতা 2 ফুট, ওই সামনের পায়ে 3টে করে আঙুলে থাকলো, একটু করে কমতে থাকলো দ্বিতীয় আর চতুর্থ, আর সামনের পায়ে পঞ্চম আঙুলটা প্রায় অবলুপ্ত হয়ে গেল। তাহলে এই মেসোহিপ্পাসের সামনের পায়েও 3টে আঙুল আর পিছনের পায়েও 3টে করে আঙুল, কিন্তু একটু করে ওই তৃতীয় আঙুল বাদে একটু করে দৈর্ঘ্য কমতে লাগলো, ক্ষয়িষ্ণু হতে লাগলো, আর পেশক দাঁতের খাঁজ অল্প করে সৃষ্টি হলো, উচ্চতায় বাড়তে লাগলো। এই ঘোড়াটা হলো মেসোহিপ্পাস নাম। তার থেকে দেখো যে আরো আমরা পিছন দিকের থেকে ভাষায় বললে আগিয়ে আসলাম, ওই জীবাশ্ম যার নাম হচ্ছে মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস। এই মেরিচিপ্পাসটার ইপক কি? ইপক হচ্ছে মায়োসিন। এর সময়কাল আজ থেকে 20 মিলিয়ন বৎসর পূর্বে। এই মায়োসিন ইপকে এগুলো সবই কিন্তু এই প্লিওসিন পর্যন্ত এগুলো সবই টার্সিয়ারি পিরিয়ড, টার্সিয়ারি পিরিয়ডের, আর এইটা হচ্ছে কোয়াটারনারি পিরিয়ডে আধুনিক ঘোড়ার আবির্ভাব, সিনোজোইকেরা আর প্লাইস্টোসিন ইপক আর কোয়াটারনারি পিরিয়ড, এই যুগে আধুনিক ঘোড়ার এই সময়কালে আবির্ভাব। তাহলে তার মাঝখানে দেখো মেরিচিপ্পাস, যেটা নিয়ে কথা বলছিলাম, মেরিচিপ্পাস আজ থেকে 2 কোটি বৎসর, 2 কোটি বৎসর পূর্বে মায়োসিন ইপকে যে ঘোড়াটা হলো তৃতীয় আঙুল বাদে দ্বিতীয় চতুর্থ আঙুল আরো ক্ষয়িষ্ণু হয়ে গেল, আর তৃতীয় আঙুল লম্বায় বাড়তে লাগলো এবং সেটা আস্তে আস্তে নরম পদতল থেকে আঙুলের যে ডোগা সেই ডোগা থেকে শক্ত খুরের আবির্ভাব হতে থাকে। অত শক্ত খুর এই ইওহিপ্পাস মেসোহিপ্পাস আধুনিকের মতো মোটেই ছিল না, কিন্তু তৃতীয় আঙুলের বৃদ্ধি হতে লাগলো আর দ্বিতীয় চতুর্থ ক্ষয়িষ্ণু হতে লাগলো। এই তার উচ্চতাও বেড়ে গেল দেখো 100 সেমি এবং তার সঙ্গে সঙ্গে গোলার দৈর্ঘ্য বাড়লো, মাথার যে এটা তুণ্ড টাইপের তুণ্ড স্নট বলে যে স্তন্যপায়ী প্রাণী অনেক প্রাণীর মুখমণ্ডলটা ত্রিকোণাকৃতি করে লম্বা হয়ে যায় সুচালো হয়ে যায় এটাকে স্নট, SNOUT স্নট মানে হচ্ছে তুণ্ড বাংলায়, এইটাও দৈর্ঘ্য বৃদ্ধি পেতে লাগলো। এই এই যে মায়োসিন ইপকে তাহলে এটার নাম দেওয়া হলো মেরিচিপ্পাস যার উচ্চতা 100 সেমি। তারপরে দেখো এইটাই এটাই টার্সিয়ারি পিরিয়ডের শেষ ইপক প্লিওসিন, আজ থেকে 5 মিলিয়ন মানে 50 লক্ষ পূর্বে প্লিওসিন ইপকে প্লিওহিপ্পাস নাম নিয়ে 120 সেমি উচ্চতার এবং তখন তাদের দ্বিতীয় চতুর্থ আঙুল অবলুপ্ত। তাহলে প্রথম এই হর্সটাকে আমরা চিহ্নিত করবো, এটা কি হর্স বেঁচে আছে ছুটে নাকি এখন? না, এ পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, এইখান পর্যন্ত নেই আজকে, কিন্তু আমরা জীবাশ্ম দেখে তার দেখো প্রমাণ দিয়ে দিচ্ছি, বর্ণনা দিয়ে দিচ্ছি সবকিছু। তার মানে জীবাশ্মটা এত জাজ্বল্যমান প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, যে তাকে দেখে আমরা বর্ণনাগুলো হুবহু, কত উচ্চতা ছিল, দাঁত কেমন ছিল, জীবাশ্ম এত পরিষ্কার প্রমাণ। তাহলে এই তার দাঁত খাঁজ হয়ে গেল, পুরো পেশক দাঁতগুলো পেশক দাঁতের মতো করে সৃষ্টি হতে লাগলো, আর 4 ফুটের কাছাকাছি উচ্চতা হয়ে গেল, আর এদের এক আঙুল হয়ে গেল তৃতীয় আঙুলটা, আর দ্বিতীয় চতুর্থ সামনের পায়ে পিছনের পায়ে প্রায় শেষ হয়ে গেল, প্রায় ক্ষয়িষ্ণু অল্প অতি অল্প থেকে গেল, ওটা শেষ হয়ে গেল, সম্পূর্ণ শেষ হয়ে গেল
এই আধুনিক ঘোড়া, 5 ফুটের আধুনিক ঘোড়া ইকুয়াস, তার পুরো পেশক পেশক দাঁত, ভালো ক্রাউন, খান বিশিষ্ট অনেক লম্বা গ্রীবা, আর ওই খুব ছুটবার জন্য তৃতীয় আঙুলটা সামনের পায়ের দুটির এবং পিছনের পায়ের দুটির এই করে একটি করে আঙুল থাকলো, 1 নম্বর আঙুল ছোট প্রশ্নে বলতেই পারে কোন আঙুলটা সক্রিয় হলো আর কোনগুলো অবলুপ্ত হয়ে গেল। ইও হিপ্পাসের সামনের পায়ে 4টা আঙুল ছিল আর ইকুয়াসে এসে 1 হলো, সামনের পায়ের দুটো তৃতীয় আঙুলগুলো অতি সক্রিয় খুরযুক্ত এবং বেশ দ্রুতগ্রামী, ছুটতে পারা ক্ষমতা সম্পন্ন, শক্ত মাটির উপরে, ভূমির উপরে, পাথরের উপরে যেতে অসুবিধা হয় না ওদের, কারণ খুরটা অত্যন্ত শক্ত। তাহলে এই যে অবস্থার ইকুয়াস, এখন তোমরা যেটা আমাদের হর্সগুলো দেখতে পাও সব, সেইগুলো হচ্ছে ইকুয়াস আধুনিক, এবং তার আবির্ভাবকাল আজ থেকে 1.8 মিলিয়ন বৎসর পূর্বে। 1.8 মিলিয়ন মানে কত? 18 লক্ষ। ঘোড়ার পূর্বপুরুষের নাম কি? তখন তোমাদের এটা নিতে হবে, ইও হিপ্পাস। এবারে সাজিয়ে দিতে বলে ইও হিপ্পাসের পরে ক্রম তুমি চেঞ্জ করতে পারবে না, ইও হিপ্পাস, মেসো হিপ্পাস, মেরিচ হিপ্পাস। তাহলে এটা একটা প্রমাণ, শেষে যে কোনো প্রমাণে লিখতে হবে। এর থেকে বোঝা যায় যে ক্রমশ একটা জীব প্রজাতির কেমন ভাবে ক্রমবিকাশ ঘটেছে, এটাই তো প্রমাণ দিল। জীবাশ্মগুলো দেখে দেখে আজকে আধুনিক ঘোড়া কিভাবে এলো, হাতিরও ওই রকম প্রমাণ আছে, অনেক জীবেরই এরকম প্রমাণ আছে যে আধুনিক জীবটা আসছে তার পূর্বপুরুষ থেকে। তাহলে এই যে একটা প্রমাণ গেল ঘোড়ার বিবর্তন, এটার থেকে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন টোটালি সব রকম এটার থেকে আসে। অল্টারনেট ইয়ারে ওই বড় প্রশ্নগুলো দেয়, এসে টাইপ প্রশ্ন আসতে গেলে অল্টারনেট ইয়ার মানে এই বছর যদি চলে আসে পরের বছরে হয়তো এসে টাইপটা দিল না, অ্যাভয়েড করলো। কিন্তু ছোট প্রশ্নের জন্য তো সবসময় তোমার